আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি বাকি বিল্লা, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। আমরা আজকে নবম শ্রেণীর 22 নম্বর, বাংলা বিষয়ের 22 নম্বর ক্লাস শুরু করব। আর আমাদের আজকের আলোচ্য বিষয় হলো, দেখো আজকের আলোচ্য বিষয় বাংলা দ্বিতীয় পত্রের, দেখো এখানে চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ অংশে আছে ক্রিয়া বিভক্তি সাধু চলিত। অর্থাৎ আমরা এই ক্রিয়া বিভক্তি সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আগে জানতে হবে এই ক্রিয়া বিভক্তিটা আসলে কি। দেখো এখানে বোর্ডে কয়েকটা উদাহরণ লেখা আছে। দেখো এখানে আছে আমি যাই, তারপরে কি আপনারা যাবেন, সে যাচ্ছে, তারা যাচ্ছিলেন, এখানে কয়েকটি উদাহরণ লেখা আছে। এখানে দেখো প্রত্যেকটা, এখানে ক্রিয়াপদ যায়, এখানে হলো যাবেন, এখানে হলো যাচ্ছে, যাচ্ছিলেন, দেখো এগুলো প্রত্যেকটা ক্রিয়াপদ। আর এগুলো কোন ক্রিয়াপদ হলো, এখানে মূল ক্রিয়াপদ হলো কি, যাওয়া। দেখো এখানে ক্রিয়াপদ হলো যাওয়া, এই সবগুলোর ক্রিয়াপদ হলো যাওয়া। এখন এই যাওয়া ক্রিয়াপদের যে মূল অংশ সেটাকে আমরা কি বলি, ধাতু। এই যাওয়া ক্রিয়াপদের মূল কি হবে, ধাতু হলো যা। অর্থাৎ এই যে যা, এই ধাতু থেকেই কিন্তু এই যাওয়া ক্রিয়াপদ গঠিত হয়েছে। এখন দেখো এই যে ধাতু যা, এই যায়ের সঙ্গে কি কি যুক্ত হয়েছে, দেখো এখানে প্রথমটায় দেখো ই, যা প্লাস ই, দেখো প্রথমটা হয়েছে যা প্লাস ই, যাই। অর্থাৎ আমি যাই, এই যে ধাতুর সঙ্গে আমি যাই, এটা যুক্ত হয়ে ইটা যুক্ত হয়ে কি হয়েছে, যাই। অর্থাৎ যাই যুক্ত হয়ে এটা কি হয়েছে, একটা সমাপিকা ক্রিয়া গঠন করেছে। এই ধাতুর সঙ্গে ই যুক্ত হয়ে এখানে ক্রিয়া গঠন করেছে। তারপরে দেখো এখানে, এখানে যা এর সঙ্গে যদি আমি যুক্ত করি বেন, এটা যুক্ত করি, তাহলে কি হবে, যাবেন। দেখো এখানে কি হয়েছে, যাবেন। অর্থাৎ এই যায়ের সঙ্গে বেন এইটুকু, এই বর্ণ সমষ্টি যুক্ত হয়ে কি হয়েছে, যাবেন। এখানে একটা ক্রিয়াপদ গঠিত হয়েছে, বেন যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়েছে। এবারে এখানে দেখো যাচ্ছে, অর্থাৎ যায়ের সঙ্গে যে চয়ে ছয়ে এটা যুক্ত হয়েছে, এই অংশ যুক্ত হয়েছে। তারপরে দেখো যাচ্ছিলেন, এখানে দেখো চয়ে ছয়ে অর্থাৎ ছিলেন, এইটুকু যুক্ত হয়ে এই যা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে একটা কি ক্রিয়াপদ গঠিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আসলে ক্রিয়া বিভক্তি যে অংশটুকু যুক্ত হয়েছে এই অংশটুকুই হলো ক্রিয়া বিভক্তি। এখন ক্রিয়া বিভক্তির সংজ্ঞায় আমরা বলতে পারি এই যে ধাতুর সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে একটা সমাপিকা ক্রিয়া গঠন করেছে, এটাই হলো ক্রিয়া বিভক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্রিয়া বিভক্তি কি এইটুকু অবশ্যই বুঝতে পারছো। এখন দেখো এই যে বিভক্তি, ক্রিয়া বিভক্তিগুলোর রূপ কিন্তু পরিবর্তন আছে, এখানে ই, এখানে বেন, এখানে ছেন, এখানে ছিলেন, এই যে রূপগুলো পরিবর্তন আছে এটা কী কীভাবে পরিবর্তন হয়, অর্থাৎ কোন কোন কারণে এই রূপের পরিবর্তন হয়, এইগুলো আমাদের জানা দরকার। এখানে দেখো রূপের পরিবর্তন কী কী কারণে হয়, দেখো এক নম্বরে আছে ক্রিয়ার কাল বা পুরুষ, দেখো ক্রিয়ার কাল পুরুষ ও বাচ্যভেদে পরিবর্তন হয়। উদাহরণ দেখো আমি যাই, এখানে দেখো এখানে যাই, যা যে ক্রিয়াপদ ধাতু ছিল যা, এর সঙ্গে ই যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে যে রূপটা আছে এখানে দেখো আপনারা যাবেন, এখানে কি হয়েছে, বেন যুক্ত হয়েছে, অর্থাৎ ধাতুর সঙ্গে বেন যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে রূপের পরিবর্তন হয়েছে। এটা কি অনুযায়ী হয়েছে, ক্রিয়ার কাল পুরুষ ও বাচ্যভেদে। দেখো আমি যদি বলি এটা কোন পুরুষ, তাহলে অবশ্যই আমরা জানি আমি, অর্থাৎ এটা হলো ফার্স্ট পার্সন, তার মানে উত্তম পুরুষ, এই কারণে যাই। আবার দেখো আপনারা, এটা যদি বলি এটা কোন পুরুষ, এটা হলো কি, এটা হলো থার্ড পার্সন, সেকেন্ড পার্সন অর্থাৎ মধ্যম পুরুষ, এই কারণে দেখো আপনারা যাবেন। এখন এখানে দেখো কাল যদি ধরি, এখানে যাই এটা হলো বর্তমান কাল, আর এখানে যাবেন এটা হলো ভবিষ্যৎকাল। তাহলে এখানে পুরুষ এবং কি কালভেদে পরিবর্তন হয়েছে, রূপের পরিবর্তন হয়েছে। এরপরে দেখো দুই নম্বরে সাধু ও চলিত রীতি, রীতিভেদে কীভাবে হয়, দেখো এখানে সাধু রীতিতে আছে আপনি ভাত খাইয়াছেন। দেখো এখানে সাধু রীতিতে যে ক্রিয়া আছে খাই, যে ক্রিয়াপদ, এখানে দেখো খাই আছেন, অর্থাৎ খা ধাতুর সঙ্গে ই আছেন যুক্ত হয়েছে, এখানে যে রূপটা আছে সাধু রীতিতে এটাই দেখো চলিত রীতিতে কি হয়েছে, আপনি ভাত খেয়েছেন। এখানে দেখো এখানে কি হয়েছে, এসেন যুক্ত হয়েছে।
তাহলে এই যে সাধু এবং চলিত এই রীতিভেদে কি হয়, এই যে ধাতু ক্রিয়া বিভক্তির কি রূপের পরিবর্তন হচ্ছে। এরপরে দেখো তিন নম্বরটা, দেখো প্রযোজক ক্রিয়াতে, প্রযোজক ক্রিয়াটি এটা অবশ্যই তোমরা ক্রিয়া অধ্যায় থেকে জেনেছো বা শিখেছো। প্রযোজক ক্রিয়াটা হলো এমন একটা ক্রিয়া যে নিজে না করে অন্যকে দিয়ে করাবে, অর্থাৎ কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করাবে। উদাহরণ একটা দেখো, এখানে দেখো রত্না মণিকে গান শিখাইতেছিলেন, অর্থাৎ যে গান শেখানো যে কাজটা, এই কাজটা দেখো রত্না নিজে করছে না, কাকে শেখাচ্ছে? মণিকে, অর্থাৎ মণিকে দিয়ে কাজটা করাচ্ছে। এই কারণে এটা হলো প্রযোজক ক্রিয়া। এখন এই যে মূল ক্রিয়া অর্থাৎ ধাতুর সঙ্গে আ যুক্ত হলে প্রযোজক ক্রিয়া হয়। এখানে দেখো শিখা, এটা হলো প্রযোজক ক্রিয়া। এর সঙ্গে কি যুক্ত হয়েছে? ইতে ছিল, এটা হলো সাধু রীতিতে, অর্থাৎ শিখার সঙ্গে ইতে ছিল যুক্ত হয়েছে সাধু রীতিতে। আর যদি এটা আমি চলিত রীতিতে দেখি, দেখো রত্না মণিকে গান শেখাচ্ছিলেন, দেখো শেখার সঙ্গে ছিল চয়ে চয়ে রসইকার ল, এটুকু যুক্ত হয়েছে। অর্থাৎ দেখো সাধু এবং চলিত রীতিতে কি রূপের পরিবর্তন হয়েছে, আর এটা কি প্রযোজক ক্রিয়াতে, এগুলো এই ক্রিয়াটা হলো প্রযোজক ক্রিয়া। তাহলে এই যে তিন ধরনের যে পরিবর্তন, রূপের পরিবর্তন আমরা দেখতে পাই, এটা অবশ্যই তোমরা মনে রাখবে, অবশ্যই বুঝতে পারছো। এরপরে তোমাদের আরেকটা বিষয় আছে, তোমাদের এই অধ্যায় থেকে দেখো ধাতুর গণ, অর্থাৎ এই বিষয়টা এখানে দেখো গণ, এই গণ শব্দের অর্থ কী? ধাতুর গণ, গণ শব্দের অর্থ হলো শ্রেণী, অর্থাৎ এই গণ শব্দের অর্থ হলো শ্রেণী। আসলে আমরা কি শ্রেণী বোঝাবো? আসলে ধাতুর শ্রেণী বলতে আমরা এখানে বোঝাবো হলো একটা বানানের ধরন, অর্থাৎ একটি ধাতু বা ক্রিয়াপদের কি বিভিন্ন বানানের ধরন আছে, এই ধরনটাই হলো ধাতুর গণ। এখন এই ধাতুর গণ চিনতে হলে আমাদের দুইটি বিষয় লক্ষ্য করতে হবে। দেখো প্রথম বিষয়টা কি, দেখো কয়টি অক্ষরে বা বর্ণে গঠিত, এই বিষয়টা প্রথমে লক্ষ্য করতে হবে। তারপর আরও একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হলো যুক্ত স্বরবর্ণ, অর্থাৎ এই যে বানানের সঙ্গে স্বরবর্ণ কী কী স্বরবর্ণ যুক্ত আছে, এই বিষয়টা লক্ষ্য করতে হবে। এখন দেখো আমরা জানি ধাতুর গণ বা শ্রেণীকে বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি, বাংলা ভাষায় বৃষ্টি ধাতুর গণ রয়েছে। দেখো এখানে এই বৃষ্টি ধাতুর গণের লিস্ট এখানে দেওয়া আছে। দেখো এক নম্বর আছে হ আদিগণ, দুই নম্বর আছে খা আদিগণ, তারপরে কিছু দি, সু, কর, কহ, তারপরে কাঠ, গাহ, লিক, উট, লাফা, নাহা, ফিরা, ঘুরা, ধোয়া, দৌড়া, চটকা, বিগড়া, উল্টা, ছোবলা। দেখো এই যে বিশটা যে গণ দেওয়া আছে, এই গণটা আমরা কিভাবে বুঝতে পারবো, অর্থাৎ কোনটা কোন গণে বা শ্রেণীতে পড়ে এটা আমরা কিভাবে বুঝতে পারবো, একটা উদাহরণ দেখো লক্ষ্য করো। দেখো আমি এখানে লিখলাম ল, দেখো এই ল যে একটা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের ধাতু কোনটা, অর্থাৎ ক্রিয়াপদের মূল কোনটা, মূল হলো ল, এখানে মূল হলো ল, অর্থাৎ ল ধাতু এখানে হলো মূল। এখন এই ল ধাতুটা আমরা যদি বলি যে এটা কোন গণের ভিতরে পড়ে, কোন গণে, দেখো আমরা প্রথমে দেখি এই যে প্রথমে যে দুটা বিষয় লক্ষ্য করতে বলছি, দেখো এখানে ক নম্বরে কয়টি অক্ষরে বা বর্ণে গঠিত, আর যুক্ত স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ কি আছে। দেখো ল এখানে কি স্বর, কয়টি বর্ণ আছে এখানে, একটি বর্ণ, দেখো এখানে আছে একটি বর্ণ। আর এখানে স্বরবর্ণ কয়টি আছে, কি স্বরবর্ণ যুক্ত আছে, দেখো ল এর সঙ্গে স্বরবর্ণ যুক্ত আছে অ, দেখো এখানে ল এর সঙ্গে স্বরবর্ণ যুক্ত আছে অ। তাহলে এই দুইটা বিষয় খেয়াল করলে আমরা এই গণের ভিতর থেকে বুঝতে পারবো যে এটা কোন গণে পড়ে। দেখো প্রথমে আছে হ আদিগণ, এই হ দেখো হ, এটা দেখো একটা বর্ণ, এখানেও দেখো একটা বর্ণ, একটা বর্ণ। আর স্বরবর্ণ দেখো কি আছে, হ, হয়ের সঙ্গে স্বরবর্ণ আছে অ। তাহলে দেখো এটার সঙ্গে ঠিক হুবহু মিলছে, তার মানে ল ধাতুটা কোন গণে পড়বে, অবশ্যই এই হ গণে পড়বে, এই লটা কি পড়বে, হ গণে পড়বে। তাহলে আমরা বলতে পারি যে এই ল ধাতুটা, এই যে হ আদিগণ যেটা আছে, এই হ আদিগণে এই শ্রেণীতে পড়বে। এরকম দেখো আরও কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে। দেখো আমরা যদি এখানে লিখি গড়, গড় এই ধাতুটা কোন শ্রেণীতে পড়বে, তাহলে এটা আমাদের অবশ্যই জানতে হবে। এই যে এখানে যে ধাতুর গণগুলো দেওয়া আছে এটার ভিতরে লক্ষ্য করতে হবে যে এখানে কি কি বিষয় আছে, দুইটা বর্ণ আছে আর কি আছে, দুইটা বর্ণ আর কি আছে এখানে, গড়।
অর্থাৎ এখানে স্বরবর্ণ কিন্তু রহিত আছে গড়, এরকম কোন শ্রেণীতে পড়ে এটা আমরা খেয়াল করব। দেখো এর ভিতরে খুঁজতে থাকো কর, দেখো এখানে পাঁচ নম্বরে যেটা দেওয়া আছে কর, এই কর বানানে দেখো একই রকম আছে। দেখো এখানে দুইটা বর্ণ, এটারও যেমন উচ্চারণ ঠিক এরকমই উচ্চারণ, অর্থাৎ সেম। তাহলে আমরা বলতে পারি যে এই গড় কোন আদিগণের ভিতরে আছে। তাহলে আমরা অবশ্যই এখানে নিঃসন্দেহে বলতে পারি যে এখানে কর যে আদিগণ আছে এই গড়টা কি কর আদিগণের ভিতরে পড়ে। তাহলে এরকম দেখো এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে হ আদিগণের ভিতরে কি কি হয়, দেখো হওয়া লওয়া, খা আদিগণের ভিতরে দেখো খাওয়া ধাওয়া, তারপরে দি দেওয়া নেওয়া, দেখো অনেকগুলো এর ভিতরে উদাহরণ দেওয়া আছে তোমাদের বইয়ে, এগুলো দেওয়া আছে, অবশ্যই তোমরা এগুলো কি মুখস্থ করবে বা পড়ে রাখবে, কারণ এর ভিতর থেকে তোমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে। এছাড়াও দেখো তোমাদের আরও কিছু বিষয় আছে, সেটা হলো এখানে দেখো অসম্পূর্ণ ধাতু আছে কয়েকটা, এই অসম্পূর্ণ ধাতু কি, দেখো এই ধাতুগুলো দেখো আ আস ন বট থাক, এই ধাতুগুলো দেখো সবগুলো কালে পরিবর্তন করা যায় না, অর্থাৎ যে ধাতুগুলো সবগুলো কাল বা পুরুষ অনুযায়ী সবসময় সবগুলোতেই পরিবর্তন হয় না, সেগুলোই হলো অসম্পূর্ণ ধাতু। যেমন দেখো এখানে আ আছে, আস আছে, দেখো আস থেকে কি আসি আসেন এরকম হয় বর্তমানকালে, তারপরে ছিলেন এরকম কি ভবিষ্যৎকালে, আবার কিন্তু এটা করা যায় না, এই কারণে কি এটা অসম্পূর্ণ ধাতু। তাহলে এই ধাতুগুলো সবগুলো কালের রূপান্তর করা যায় না, এগুলো হলো অসম্পূর্ণ ধাতু। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই চতুর্থ অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদ থেকে এই বিষয়টা বুঝতে পারছো, ধাতুর গণ এবং এই যে ক্রিয়া বিভক্তি এই সম্পর্কে। আর এই অধ্যায় থেকে তোমাদের HW থাকবে, দেখো আজকে HW যেহেতু আজকে ক্লাস নম্বর HW, এই কারণে HW নম্বর হলো 22, আর হলো 10টি MCQ HW, অর্থাৎ এই MCQ HW তোমরা কী করবে জ্ঞানমূলক আকারে লিখবে, আর এটা অবশ্যই প্রতি রবিবার জমা দেওয়ার চেষ্টা করবে, কারণ এর উপরে তোমাদের সিটি মার্ক, ডায়েরি মার্ক এবং SBA মার্ক এর উপরেই দেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা নিয়মিত HW করবে এবং নিয়মিত স্কুলে জমা দেবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।